তো উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক। যখনই জীবন আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে সে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছে। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা, আমরা কিন্তু তার থেকে দূরে না, আমাদের উপরে হচ্ছে ধাক্কা আসে, কারণ সব জিনিসটা আমরা করতে পারি না। সেই জন্য আমি সকলকে আহ্বান করেছিলাম, নিজেও শুরু করেছি, কোথাও এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, যে যা কিছু পারে উৎপাদন করবে। আমাদের খাদ্য উৎপাদন আমরা নিজেরা করবো, ফসল চাষ, তরি তরকারি, ধান, পাট, গম, যা কিছু পাওয়া যায় সব উৎপাদন করা, মাছ, মুরগি, যা ঘাস, গরু, ছাগল, ভেড়া, যে যা পায় সেগুলি পালন করা, বিভিন্ন ভাবে এই উৎপাদন মুখী হতে হবে সবাইকে। সেখানে সারা বিশ্বের জিনিসের দাম, খাবার জিনিসের দাম অতিরিক্ত বেশি। আমি ইতিমধ্যে আপনারা জানেন সাউথ আফ্রিকা, এরপরে আমেরিকা, তারপরে লন্ডন, বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, দেখেছি সেখানে কি পরিমাণ জিনিসের দাম। আমরা আমাদের আপনাদের সমাজ হচ্ছে আমাদের মাটি অত্যন্ত দুর্বল, আমাদের মানুষগুলো অত্যন্ত দক্ষ, যে কারণে আমরা যদি চেষ্টা করি আমাদের খাদ্য আমরা উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও দিতে পারি। ইতিমধ্যে বিদেশে কিন্তু যাচ্ছে, তবে খাদ্যগুলি সংরক্ষণ করা অথবা সেগুলিকে বিকল্পভাবে কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা হিমাগার তৈরি করা, ফসলগুলি রাখা, সে চেষ্টা আমরা করে যাচ্ছি, সেগুলো প্রযুক্তি নিয়েছি, সেভাবেই আমরা দেশের উন্নয়নে নিশ্চয়তা দিচ্ছি। তাছাড়া শিক্ষা দীক্ষা লেখাপড়া সব দিকে ব্যবস্থা নিচ্ছি, কমিটি ক্লিনিক থেকে 30 টাকা ঔষধ দিচ্ছি, মানুষের কল্যাণে যা যা করার আমরা করেছি। আমি কৃতজ্ঞতা জানাই প্রথমে আমাদের কোটালী বা তুমি পাড়াবাসীর কাছে, যেখান থেকে আমি বারবার নির্বাচিত হই, সবাই এমপিরা শোনে তাদের এলাকার জন্য, আর আমার দেখতে হয় 300 এলাকা, 17 কোটি মানুষকে। আমার সৌভাগ্য চাই যে টুঙ্গিপাড়া কোটালী পাড়াবাসী আমাকে দেখে, আমার জন্য কাজ করে এবং আমাকে এই মানে আমার দুশ্চিন্তা থেকে একটা মুক্তি দেয়, যার জন্য আমি একেবারে নিবেদিত প্রাণ হয়ে সারা দেশের মানুষের জন্য কাজ করতে পারি। কাজে আমার দায়িত্বটা তো আপনাদেরই আছে, আপনারাই নিয়েছেন, সেটাই তো আমার সবচেয়ে বড় সৌভাগ্য যে আমার বাবা নাই, মা নাই, ভাই নেই, কেউ নাই, কিন্তু আমি পেয়েছি বিশাল আওয়ামী লীগ সংগঠন, সবচেয়ে বড় কথা আমার টুঙ্গিপাড়া কোটালী পাড়া মানুষ, সেই সাথে সাথে পেয়েছি সারা বাংলাদেশের মানুষ, এরাই আমার পরিবার, এরাই আমার আপনজন। কাজী এই আপনজন পাশে না থাকলে আসলে কোনো কাজের সফলতা অর্জন করা যায় না। আজকে যতটুকু সাফল্য অর্জন করেছি সেই অবদানটুকু কিন্তু টুঙ্গিপাড়া কোটালী পাড়াবাসী যারা আমাকে সবসময় পাশে থেকে সমর্থন দেন আপনাদেরই দান, কাজে সেই কৃতজ্ঞতা আমি সবার কাছে জানাচ্ছি। আর সেই সাথে আমাদের সামনের দিকেও এগিয়ে যেতে হবে, আগামী নির্বাচনও আছে, তাছাড়া নির্বাচনে আমাদের চিন্তা নাই, জনগণের ভোট আমাদের হাতে, তবে জাতি আন্তর্জাতিক কিছু চক্রান্ত ষড়যন্ত্র সবসময় থাকে, তবে ওটা ভয় পাই না, গ্রেনেড, গুলি, বোমা, সে বিশাল সাইজের বোমা সবই তো মোকাবেলা করে এই পর্যন্ত চলে আসছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়, সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। তো উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক, যখনই জীবন আঘাত এসেছে আমার দলের মানুষই আমাকে সে মানব ঢাল রচনা করে নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছে। কাজে দেশের মানুষের যে কাজ করার যে সুযোগ পেয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া। যাক, আমি আর বক্তব্য আজকে দেবো না, অনেক বক্তব্য দিলাম, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে আজকে শুনবো কিছুক্ষণ, তো সেটাই চাই আপনাকেও দুই কোটালী পাড় থেকে আর টুঙ্গিপাড় থেকে আপনারা কিছু কিছু বলেন, তবে ভবিষ্যতে আবার যখন আসবো এই অফিস জয়েন করেছি প্রত্যেকবারই অফিসে আসবো, আর এখন যারা বলছে বা গতবার যারা বলছে তারা বাদ দিয়ে বাকিরা বলবে, এইভাবে পর্যায়ক্রমভাবে সকলের কাছ থেকে আমি কথা শুনবো। হ্যাঁ।